পেনশনার সকলৰ কাৰণে আৰু এটা এমেন্ডমেন্ট আনিছে যে রুল 143 অফ আসাম সার্ভিস পেনশনার্স রুল 1969 এই রুলত কিছু এমেন্ডমেন্ট আনিছে এই কারণে যে কিছুমান ক্ষেত্রত একটা পরিয়ালের মাইনর সান থাকে তারপরে আনমেরিড ডাটার থাকে বা ডিজেবল চাইল্ড থাকে এই ধরন বা এটা পরিয়ালতে দুগৰাকী আনমেরিড চাইল্ড থাকে এনেকুৱা ক্ষেত্রত কেতিয়াবা কোনে পাব পেনশনটো এই ধরনের কিছুমান ডিফিকাল্টিজ হার্ডশিপ আহে আর সেই ডিফিকাল্টিজ বিলাক দূর করিবর কারণে কোনোবা পরিয়াল পেনশন পাওয়া মানুষের যদি দুগৰাকী আনমেরিড চাইল্ড থাকে তেওঁলোকৰ মাজত ইকুয়েলি হব কৰবাত যদি এটা দিব্যাঙ্গ শিশু থাকে তেওঁ দিব্যাঙ্গ লৰা ছোৱালী থাকে তেওঁলোকেও পাব বা মাইনর সান যিকেইজনে এই পেনশনটো পোৱাৰ যোগ্যতা কেবাজনো থাকিল তেতিয়া কি হব তেতিয়া ইকুয়েলি যে ডিভাইড হব এনেকুৱা ধৰণৰ এটা এভেন্ট বনাইছে যাতে তেওঁলোকৰ মাজত কেতিয়াবা ডাঙৰ যদি পাই যায় তলৰখিনিয়ে নাপায় পেনশনটো কোনে পাব এনেকুৱা লৈ নিজৰ মাজত এটা হেৰি হয় সেইকাৰণে এইটো এটা সুবিধা কৰিবৰ কাৰণে কি ধৰণে পাব সকলোৱে এইটো এমেণ্ডমেণ্ট এটা পেনশ্যন ৰুলত আনিছে।